নমস্কার, আপনারা দেখছেন ভয়েস আপ কি আওয়াজ। আমি পম্পা, শুরু করতে যাচ্ছি ভয়েস নিউজ। প্রথমে দেখে নিচ্ছি আজকের হেডলাইনস। পশ্চিমবঙ্গ কলেজ অস্থায়ী কর্মচারী সমিতির ডাকে বিভিন্ন দাবি নিয়ে রাজ্যের বিভিন্ন কলেজের পাশাপাশি ধূপগুড়ির সুকান্ত কলেজের ধর্মঘটে বসলেন অস্থায়ী কর্মচারীরা। ধূপগুড়ি ব্লকের ছাড়ালতা 2 নং গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় দিদিকে বলো প্রচারে গিয়ে জনসংযোগ তৈরি করার লক্ষ্যে প্রচার চালালেন ধূপগুড়ি বিধানসভার বিধায়ক মিতালি রায়। ধুমধাম করে গণেশ চতুর্থীর পুজো চলছে আলিপুরদুয়ার জেলার ফলাকাটার ধূপগুড়ি মোড়ে। হাসিমারা কোচবিহার রাজ্য সড়কের চিলাপাতা বনাঞ্চলের বাঁকপুল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজলিতে গাড়ি উল্টে যাওয়ায় মৃত্যু হল 3 জনের, আহত 1 জন। যাত্রীবাহী এক চালককে মারধর করার প্রতিবাদে গত 3 দিন ধরে মালদার হাবিবপুর ব্লকের আইহো কলাইবাড়ি রুটে বন্ধ হয়ে রয়েছে সমস্ত যান চলাচল। এবার চলে আসি আজকের বিস্তারিত খবরে। গণেশ চতুর্থীতে দুর্গাপূজার অনুভূতি এলো ফলাকাটায়। ধুমধাম করে গণপতি বাপ্পার পুজো চলছে আলিপুরদুয়ার জেলার ফলাকাটার ধূপগুড়ি মোড়ে। গণেশ চতুর্থীতে দুর্গাপূজার অনুভূতি এলো ফলাকাটায়। ধুমধাম করে গণপতি বাপ্পার পুজো চলছে আলিপুরদুয়ার জেলার ফলাকাটার ধূপগুড়ি মোড়ে। এই পুজোয় সামিল হয়েছে এখানকার ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা। গণেশ চতুর্থী তাই ফলাকাটার ধূপগুড়ি মোড়ে হিন্দুদের মধ্যে চলছে গণেশ পুজোর বন্দনা। কথিত আছে, হিন্দু ধর্মে গণেশ পুজো বাদ দিয়ে কোনো পুজো সম্পূর্ণ হয় না। ফলাকাটার ধূপগুড়ি মোড়ে গণেশ পুজো উপলক্ষে দর্শনার্থীদের ভিড় দেখতে পাওয়া যায়। এই পুজোয় সামিল হয়েছে এখানকার স্থানীয়রাই নয়, বহিরাগত দর্শনার্থীদের ভিড়ও উপচে পড়েছে এই পূজায়। পুজো কমিটির সদস্য পিন্টু দত্ত জানান, এবার তাদের এই গণেশ পুজো 4 দিন ব্যাপী চলবে। এই পুজোর নবমীর দিন দর্শনার্থীদের খিচুড়ি প্রদান করা হবে। শিব ও পার্বতীর পুত্র গণেশকে হিন্দুরা সুখ ও সমৃদ্ধি ও সৌভাগ্যের দেবতা বলে মানেন। সুখ সমৃদ্ধির সন্ধানে প্রতি বছর ভাদ্র মাসের শুক্লা পঞ্চমীর পূর্ণতিথিতে পালন করেন শ্রী গণেশ উৎসব। তার লগ্নে বৃহস্পতিবার অন্য দৃষ্টি রয়েছে, পিতার হাতে তার মুন্ডুচ্ছেদ বড় কারণ শনি রবির ওপর পূর্ণ দৃষ্টি। গণেশ পুজো পালন করার আগে যেসব রীতিনীতি প্রয়োগ করা হয় সেগুলি হল 11 দিন ধরে গণেশ উৎসব পালন করে রঙিন শোভাযাত্রা করতে করতে বিসর্জন দেওয়া হয়। সেই জন্য এই পুজোয় লাড্ডু পরিবেশন করার প্রথা রয়েছে। সেই সঙ্গে প্রথা অনুযায়ী লাল ফুল, দূর্বা, কপালে চন্দনের তিলক দেওয়া হয়। কথিত আছে, কার্তিককে লুকিয়ে একটি কল দিয়েছিলেন শিব। চন্দন গণেশকে বন্ধ না করার জন্য শিবকে অভিশাপ দেন চতুর। চতুর্থীর দিন কেউ চাঁদ দেখতে পারবেন না। আলিপুরদুয়ার জেলার ফলাকাটার ধূপগুড়ি মোড়ে একমাত্র গণেশ পুজো এখানেই, সর্ব এই এলাকার মধ্যে। এই পুজো তাদের এবছর 7তম বর্ষে পদার্পণ করল। এবছর আমরা 7ম বর্ষ শ্রী শ্রী গণেশ চতুর্থীর আয়োজন করেছি প্রতি বছরের মতো। আজ তার মহাসপ্তমী পুজো আমাদের হয়ে গেছে কিছুক্ষণ আগে। আগামীকাল এবং পরশু দিন পুজো চলবে যথারীতিভাবে, এবং আগামী নবমীর দিন বুধবার আমরা সকলকে প্রসাদ বিতরণ করব সমস্ত ব্যবসায়ী বন্ধু এবং পথচারী মানুষদের। শুধু এই পুজোই নয়, সেই সাথে আমাদের কিছু সামাজিক কর্মসূচি আমরা নিয়েছি। আগামীকাল আমরা বৃক্ষরোপণ কর্মসূচি রেখেছি, এবং পরশু দিন প্রসাদ বিতরণ হয়ে যাওয়ার পর দুস্থ মহিলাদের মধ্যে আমরা বস্ত্র বিতরণ করব। এই আমাদের এই পুজো ফলাকাটার মধ্যে আমরাই করি। এবার আমরা 7ম বর্ষ আমরা উদযাপন করছি। আজকে 7 বছর ধরে এখানে পুজো হচ্ছে, পুজো আমরা সব মহিলারা মিলে এখানে কাজ করি, প্রসাদ বিতরণ করি। চলছে এখন প্রসাদ বিতরণ এখনই শেষ হলো। আগামী 4 দিন ধরে পুজো হবে, ভোগ হবে, অঞ্জলি হবে, যজ্ঞ হবে, তো সবাই আমরা খুব খুশি। আলিপুরদুয়ার থেকে হরেকৃষ্ণ মণ্ডলের রিপোর্ট। যাত্রীবাহী এক চালককে মারধর করার প্রতিবাদে আন্দোলনে নামলো ছোট বড় সমস্ত যানবাহনের চালক এবং খালাসিরা। ফলে গত 3 দিন ধরে মালদা জেলার হাবিবপুর ব্লকের আইহো কলাইবাটি রুটে বন্ধ সমস্ত রকমের যান চলাচল। সমস্যায় পড়েছে নিত্যযাত্রীরা।
যাত্রীবাহী এক চালককে মারধর করার প্রতিবাদে আন্দোলনে নামলো ছোট বড় সমস্ত যানবাহনের চালক ও খালাসিরা। ঘটনার প্রতিবাদ জানিয়ে গত তিন দিন ধরে ধর্মঘটে সামিল হয়েছেন তারা। ফলে গত তিন দিন ধরে মালদা হাবিবপুর ব্লকের আইহো কলাইবাড়ি রুটে বন্ধ হয়ে রয়েছে সমস্ত যান চলাচল। সমস্যায় পড়েছেন যাত্রীরা। উল্লেখ্য, হাবিবপুর ব্লকের আইহো কলাইবাড়ি প্রায় 15 কিলোমিটার রাস্তা। ছোট বড় মিলিয়ে 150টি গাড়ি এবং মোটরচালিত ভ্যান চলে প্রায় 100টি। ফলে টানা তিন দিন ধরে গাড়ি বন্ধ থাকায় নাজেহাল নিত্য যাত্রীরা। জানা যায়, গত শুক্রবার বিকেল 6টা নাগাদ শিশিরকলায় বাড়ি এলাকায় চালককে মারধর করার অভিযোগ ওঠে। স্থানীয় কয়েকজন যুবকের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। এই মর্মে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন আক্রান্ত চালক। গাড়ি চালকদের দাবি, এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি পুলিশের পক্ষ থেকে। গাড়ি চালকদের দাবি, যতক্ষণ না ওই দুষ্কৃতীকে পুলিশ ধরছে, আমাদের এইভাবে গাড়ি বন্ধ করে চলবে প্রতিবাদ। অন্যদিকে টানা তিন দিন এই বন্ধের জেরে সমস্যায় পড়েছে নিত্য যাত্রীরা। আপনি কি করেন? আমি গাড়ি চালাই। কোন লাইনে গাড়ি চালান? কলাইবাড়ি। কোন গাড়ি? ম্যাক্সো। হ্যাঁ, কি হয়েছে আজকে? ওইখানে আজকে হয়নি কিছু, হয়েছিল শুক্রবার। হ্যাঁ, শুক্রবার গেলাম প্যাসেঞ্জার নিয়ে সন্ধ্যাবেলা। ওখানে সাইডে সামনে দেখছি প্রচুর গরু আসছে, ওরা সাইডে বের করতে হবে। তা আমি বাম দিকে ঢুকে দাঁড়িয়ে গেলাম, সাইড করে বাম দিকে ঢুকে যখন দাঁড়িয়ে গেলাম, দাঁড়িয়ে যেয়ে গরু আসছে, তখন প্যাসেঞ্জার ভাড়া নিলাম। ভাড়া নিয়ে দাঁড়িয়ে আসবে, গরুটা পার হবে, তখন আমি গাড়িটা ঘুরাবো। এই সময় ওই রাস্তাতে আবার এদিকেও গায়ে গরু ঢুকতে লাগলো, যেমন এদিকে গাড়ি ঢুকতে লাগলো, যাক যে গরুটা সব দিকে ঢুকতে লাগলো। ঢুকার পরে আমি গাড়িটা ঘুরাবো, এরপরে আই আসবো। ওই সময় মানে ঘোষেরা চলে আসলো, দুটা ঘোষ চলে আসলো, এত মাঝে কোন সালার গরু আছে, মানে প্রচুর মুখিস্তি বলা যাবে না। এগুলো মাটা তুলে গেল দিচ্ছে, যে কোন সালা গাড়ি আছে। আমি বলছি আমার গাড়ি আছে, সাইড করতে পারো না। আমি সাইড তো করাই আছে, আর থেকে আর কোথায় থাকবে বলো, জায়গা দেখি দাও, তাহলে আমি সাইড করছি। হ্যাঁ, তুই আমার কথা বলছিস যে বিনা হ্যান্ডটাই মারতে শুরু করে দিল। এখন ওই তো অ্যারেস্ট হলেই আমরা গাড়ি চালাবো। আজকে গাড়ি বন্ধ রাখার কারণ হচ্ছে আমাদের একজন ড্রাইভারকে শুক্রবার 11:30 নাগাদ কলাইবাড়িতে অন্যায়ভাবে আমাদের একজন ড্রাইভারকে মেরে, তার প্রতিবাদে আমরা এই গাড়ি বন্ধ রেখে। আজকে কয়দিন হলো গাড়ি বন্ধ? আজকে তিন দিন হলো। আর কী কারণে মেরেছে? ওই গাড়িটা এখান থেকে গিয়ে ওখানে প্যাসেঞ্জার নামা ছিল, প্যাসেঞ্জার নামার পরে ও সাইড করে দাঁড়িয়ে দিল। হ্যাঁ, সামনে থেকে একদল গরু আছে। হ্যাঁ, সেই ঘোষেদের গরু, তারা হয়তো মাঝে মাঠে চড়াই করতে যায়, চড়াই করে সন্ধ্যাবেলা নিয়ে আসে। একদল গরু দেখে ড্রাইভারটা আমাদের দাঁড়িয়ে গেছে, সাইডে দাঁড়িয়ে গেছে। তখন ওই একদল গরুর মধ্যে ধর এমনভাবে গরু আছে যে পুরো রাস্তাটা ব্লক করে গরু আছে। হ্যাঁ, গাড়িটা ঘুরানো যায়, পুরো ড্রাইভারটা ভেবে যে গরুটা পার হয়ে যায়, তারপরে আমি গাড়িটা ঘুরাবো। এবার ফট করে গরু রাখাল করে এসে বলে, হ্যাঁ তুই রাস্তার মধ্যে এইভাবে গাড়ি রেখেছিস, রাস্তা ঘুরে যেতে পারে তোর বাপের রাস্তা, এইভাবে দুই এক কথা বলতে বলতে ড্রাইভারকে বেদমসে মারতে লাগে। এখন আমরা চাইছি ওই ছেলেটা যতক্ষণ অ্যারেস্ট না হয়েছে ততক্ষণ পর্যন্ত আমরা এই অবরোধ চলবে। নিয়ে নিচ্ছি একটি ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন ভয়েস অ্যাপ। নাইস হাউস কুমার, সো নাইস, থ্যাংক ইউ ম্যাম। ये रसगुल्ले इतना मत खा, नहीं तो मेरे जैसा फुटबॉल बन जाएगा। मम्मी फुटबॉल बुला रहा है। जिन दागों को आप नजरअंदाज करते हैं, दूसरों को सबसे पहले वही नजर आते हैं। इसलिए बर्जर इजी क्लीन पेंट विद क्रॉस लिंकिंग पॉलीमर, नो दाग नो धब्बा, ओनली ब्यूटीफुल वॉल्स। बर्जर इजी क्लीन पेंट। Kitchen Gallery, exclusive showroom for modular kitchen, aquarium, fish and pets. Last corner, MG Road, Jaigaon. आप देख रहे हैं आपके चैनल वॉइस, आपकी आवाज। ফিরে আসলাম আজকের বিস্তারিত খবরে।
হাসিমারা কোচবিহার রাজ্য সড়কে চিলাপাতা বনাঞ্চলের বাগপুল এলাকায় পথ দুর্ঘটনায় মৃত্যু হলো তিনজনের, আহত একজন। জানা যায় গাড়িটি চিলাপাতার কাছে নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজুড়িতে উল্টে যায়। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। পথ দুর্ঘটনায় মৃত্যু হলো তিনজনের, আহত হয়েছেন একজন। রবিবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে হাসিমারা কোচবিহার রাজ্য সড়কের চিলাপাতা বনাঞ্চলের বাগপুল এলাকায়। হাসিমারা ফাঁড়ির পুলিশ জানিয়েছে, মৃতরা হলেন রূপক কুণ্ডু, অভিজিৎ দাস ও নারায়ণ দাস। আহত ও মৃতরা প্রত্যেকেরই আলিপুরদুয়ারের বাসিন্দা। আহত ব্যক্তিকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। জানা গিয়েছে রবিবার রাতে গাড়িটি চিলাপাতার কাছে নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজুড়িতে উল্টে যায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। হাসিমারা থানা থেকে পুলিশ গেছে সকালবেলা গিয়ে বলছে যে আপনাদের বাড়ির লোককে হাসিমারা আসতে হবে। তখন বাড়ির লোক জিজ্ঞাসা করলো কেন, তখন বলে আধার কার্ডটা নিয়ে আসুন তারপরে কথা হবে। পরে আসলো, এসে শুনলাম যে ওদের অ্যাক্সিডেন্ট হয়েছে। ওরা কাল কখন বেড়ে যায়, কিছু কখন বেড়ে যায় না, চারটার দিকে বেরোচ্ছে। আশেপাশের লোকজন বলছে, ওদের বন্ধু বান্ধবরা ওরাও জানে যে চারটার দিকে হয়তো বেরোচ্ছে। সঠিক কেউ বলতে পারতেছে যে কখন বেড়েছে। এরা কি সব বন্ধু? হ্যাঁ, এরা বন্ধু হয়। আর যে যারা মারা গেছে তারা একে অপরের বন্ধু? হ্যাঁ, একে অপরের বন্ধু। কি বললো? সে বললো তোমার ভাই খালার কাছে একটু তোমাদের চাইতে বললো বাড়িতে, তাই সে দেখে আমরা এই দুর্ঘটনা। নিজের ভাই কি করতো? ভাই ভাই তো ব্যাংকে একটা সার্ভিস করতো। কালকে কখন বেড়েছে, মানে কি কোথায় যাচ্ছে কিছু বলে গেছিল? না কিছু বলি, এমনি মানে খেলা দেখে এমনি বোধ হয় বাইরে হচ্ছে বন্ধু বান্ধবদের সাথে। দিদিকে বলার প্রচারে গিয়ে ধূপগুড়ি বিধানসভার বিধায়ক মিতালী রায় জঙ্গল রক্ষার আবেদন জানালেন বনবস্তির বাসিন্দাদের কাছে। এদিন ধূপগুড়ি ব্লকের ঝাড়ালতা 2 নং গ্রাম পঞ্চায়েতের গোসাইড বনবস্তি, রাবা বনবস্তি, খুগলুং বনবস্তিতে জনসংযোগ তৈরির লক্ষ্যে প্রচার চালান তিনি। দিদিকে বলো প্রচারে গিয়ে ধূপগুড়ি বিধানসভার বিধায়ক মিতালী রায় জঙ্গল রক্ষার আবেদন জানালেন বনবস্তির বাসিন্দাদের কাছে। বনবস্তির রাত কাটালেন ধূপগুড়ি বিধানসভার বিধায়ক মিতালী রায়। দিদিকে বলো কর্মসূচির চতুর্থ সপ্তাহ, আর তাই মুখ্যমন্ত্রীর ঘোষিত কর্মসূচি এবং নির্দিষ্ট করা বাড়িতে রাতে থাকেন। বনবস্তির বাসিন্দাদের সাথে সময় কাটিয়ে তাদের অভাব অভিযোগ শোনেন বিধায়ক। রবিবার রাতে ধূপগুড়ি ব্লকের ঝাড়ালতা 2 নং গ্রাম পঞ্চায়েতের গোসাইরহাট বনবস্তি এবং খুকলুং বনবস্তি, রাভা বস্তিতে জনসংযোগ তৈরির লক্ষ্যে প্রচার চালান তিনি। রাতের বেলা রাভা বস্তিতে মুকুন্দ রাভার বাড়িতে রাত্রি কাটান বিধায়ক। সেখানেই তাদের রীতিনীতি অনুযায়ী খাবার খান এবং সেখানেই বৈঠক করেন রাভা জনজাতির মানুষের সাথে। সেখানে উপস্থিত ছিল জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি উত্তরা বর্মন, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ ধজেন্দ্রনাথ রায় এবং ওই এলাকার পঞ্চায়েত সদস্যরা। বিধায়ক মিতালী রায় সকালবেলা ঘুম থেকে উঠে পায়ে হেঁটে প্রচার ও জনসংযোগের কাজ শুরু করেন। পথ চলতি মানুষের সাথে কথা বলেন তিনি। বনবস্তির মানুষেরা কিভাবে দিন যাপন করেন তাও ঘুরে ঘুরে দেখেন নিজে। সেখানকার ব্যবসা ও অর্থনীতির সম্পর্ক খোঁজ খবর করেন এবং তা কাগজে কলমে লিপিবদ্ধ করা হয়। পাশাপাশি প্রচার করা হয় যাতে জঙ্গলের কোনোভাবে ক্ষতি না করা হয়, কারণ রাজ্য সরকার বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প ঘোষণা করেছে বনবস্তিগুলোর জন্য। তাদের অভাব অভিযোগ শোনার পাশাপাশি মানুষকে সচেতন করার লক্ষ্যে প্রচার করে দায়িত্ব পালন করেন বিধায়ক। আজিকার এই প্রোগ্রামের একটাই উদ্দেশ্য যে আজই আমরা কিন্তু যতটা মানছি না দেখেছেন, আমরা কিন্তু কাউ কিন্তু আজই বক্তব্য রাখার মতন কোনো কিছু নাই। আমরা আজই বক্তব্য রাখিব না, আজই সোগায় আমরা একসঙ্গে আসছি গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, এমএলএ, সভাধিপতি, প্রধান সহ এলাকার মানুষজন, বিশিষ্ট নাগরিক সবাইকে নিয়ে আজিকার এই সভা, যে সবার মধ্য দিয়া, যে আলোচনা সবার মধ্য দিয়া আজই তোমার সমস্যাগিলার কথা তোমরা সরাসরি কবেন, যে কথাগিলা সরাসরি মুখ্যমন্ত্রী কাছে তোমার কাছে এই কথাগিলা পৌঁছাবে। সেই জন্যে আমরা কাহার না বক্তব্য রাখিব না, মুই জাস্ট আজিকার আসিবার যে উদ্দেশ্যটা মুই ভূমিকাটা সূচনা করিলুম। এবার তোমরা নিজের নিজের নাম পরিচয় দিয়া তোমরা তোমার বক্তব্যগুলা তুলে ধরিবেন। আজি সমস্যা কবার গেলে প্রথমে আমি উপস্থিত মানে ধন্যবাদ দিই আমাদের মাননীয় যে মুখ্যমন্ত্রীকে, যেহেতু আমাকে বঙ্গভূষণ একটা প্রদান করলেন, আমি খুব তাকে ধন্যবাদ জানাই। সমস্যা মানুষের কাছে আছে, সমস্যা ছাড়া মানুষ বাঁচে না।
যার জন্য মানুষ লড়াইটা করে কেন, সমস্যা আছেই বলে লড়াইটা হয়। আজকে যে রাস্তাঘাট আমাদের, প্রথমে আমি রাস্তাঘাট চাই বলবো যে আমাদের ডিপু পর্যন্ত এইটা কোনো রকম খট্টিমারি পর্যন্ত আমাদের ডিপু পর্যন্ত এটা পাকা হয়ে গেছে, কিন্তু এখান থেকে একদম খট্টিমারি পর্যন্ত যদি রাস্তাটা করে দেওয়া যায় পাকা, তাহলে এখানকার মানুষ একটু যোগাযোগের জন্য সুবিধা হবে আর কি। পশ্চিমবঙ্গ কলেজ অস্থায়ী কর্মচারী সমিতির ডাকে বিভিন্ন দাবি নিয়ে রাজ্যের বিভিন্ন কলেজের পাশাপাশি ধূপগুড়ি সুকান্ত কলেজেও ধর্মঘটায় বসেছেন অস্থায়ী কর্মচারীরা। পশ্চিমবঙ্গ কলেজে অস্থায়ী কর্মচারী সমিতির ডাকে বিভিন্ন দাবি নিয়ে সোমবার রাজ্যের বিভিন্ন কলেজের পাশাপাশি ধূপগুড়ি সুকান্ত কলেজেও ধর্মঘটে বসেছেন অস্থায়ী কর্মচারীরা। কলেজের গেট আটকে বিক্ষোভ দেখান অস্থায়ী কর্মচারীরা। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় কলেজের গেটে। অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ, সরকারি স্বীকৃতির দাবিসহ চাকরির সময়সীমা 60 বছর করার দাবিতে বিক্ষোভ দেখাচ্ছেন তারা। সকাল থেকে চলছে বিক্ষোভ, কলেজে ঢুকতে দেওয়া হয়নি অধ্যাপক ও পড়ুয়াদের। কলেজের গেটে বসে কলেজের অধ্যাপক অধ্যাপিকারা, খবর সংগ্রহে বাধা কলেজের স্থায়ী কর্মচারী বিপ্লব সিংহ ও দীপঙ্কর মজুমদার নামে দুই কর্মচারী। আজকে আমাদের ধর্মঘট ডেকেছে, এরপরে আমরা 12 তারিখ বিকাশ ভবনে যাব, সেখানে আমাদের অবস্থান বিক্ষোভ হবে, অনশন হবে। তাতে যদি সরকার পক্ষ কোনো রকম আমাদের দাবি দাবা না মানে তাহলে আমরা আমরণ অনশনে যাচ্ছি। প্রায় 6,000 দেখুন, আমরা রাজ্যব্যাপী এই ধর্মঘটটা কিন্তু আজকে হচ্ছে, রাজ্য সংগঠনেই এই ধর্মঘট ডেকেছে, আমরা তাকে সমর্থন করি। আমরা ধূপগুড়ি সুকান্ত মহাবিদ্যালয় শাখা থেকে, আর আমাদের সমস্যা হচ্ছে সারা পশ্চিমবঙ্গে বিভিন্ন কলেজে এক এক জায়গায় এক এক রকম বেতন কাঠামো। যেমন পুরুলিয়ায় কিছু কিছু কলেজে আছে 1,500-2,000 টাকায় তারা সকাল 10:30 থেকে 5টা পর্যন্ত কাজ করছে। কী দাবিতে আজকের এই কলেজ ধর্মঘট এবং কাদের তরফে করা হচ্ছে? আমরা পশ্চিমবঙ্গ কলেজ অস্থায়ী কর্মচারী সমিতি ধূপগুড়ি সুকান্ত মহাবিদ্যালয় ইউনিটের পক্ষ থেকে এই সুকান্ত মহাবিদ্যালয়ে ধর্মঘট বন্ধ রেখেছি। আমাদের দাবি, আমরা দীর্ঘদিন ধরে বিভিন্ন কলেজে আমাদের যে কাজ করে যাচ্ছি অস্থায়ীভাবে, সেই স্বীকৃতিটা যেন সরকারি যে স্বীকৃতি, আমরা কলেজে রাজ্য সরকারের চাকরি করি, আমরা কলেজের চাকরি করি না, রাজ্য সরকার কেন স্বীকৃতিটা দিবে না? আমাদের স্বীকৃতি দিতে হবে, এবং আমাদের যে চাকরিটা করি আমাদের চাকরির কোনো নিরাপত্তা নেই। আমরা রাজ্য সরকারের কাছে দাবি রাখছি আমাদের 60 বছরের নিরাপত্তা দিতে হবে, এবং আমাদের সুনির্দিষ্ট একটা বেতন কাঠামো দিতে হবে। কেন আমাদের মধ্যে এরকম প্রচুর সারা পশ্চিমবঙ্গের সমস্ত কলেজে কেউ 2,000 পাচ্ছে, কেউ 4,000 পাচ্ছে, কেউ 5,000 পাচ্ছে, কেউ 6,000 পাচ্ছে। বর্তমান যে বাজার মূল্য তার সাথে আমাদের এইভাবে আমাদের সংসার কোনোভাবেই চলে না। সেই দিকে দৃষ্টিপাত করার জন্য রাজ্য সরকারের কাছে আমরা এর আগে বহুবার গিয়েছি, বহুবার দেখা করার চেষ্টা করেছি, কিন্তু শিক্ষামন্ত্রী আমাদেরকে কোনোভাবেই ওইভাবে দেখা করেনি বা একটু হেও করেছে। ভয়েস নিউজ সংবাদ আজকের মতো এ পর্যন্তই। घर में एक यादों की दीवार हो, मैं कौन हूं और आई मैं कहां से, किन किन राहों से गुजरी हूं। दीवारें नहीं, यादें हैं। कुछ नए नए से रंगों में मेरा नया नया अंदाज भी हो, और हो एक कोना ऐसा जो ख्वाबों की खातिर खाली हो। पेश है बर्जस सिल्क ग्लैमर क्रिस्टल रिफ्लेक्टिव टेक्नोलॉजी के साथ। दीवारें नहीं, यादें हैं।
kitchen gallery, exclusive showroom for modular kitchen, aquarium, fish and pets. Last corner, MG Road, Jaigaon. आप देख रहे हैं आपके चैनल वॉइस, आपकी आवाज़।